নমস্কার, আমি অতীন ঘোষ, কলকাতার পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য এবং স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত। আমি আমাদের ফেসবুক লাইভে এই প্রথম এলাম, এই কারণে আমি আসছি আগে ফেসবুক লাইভে। যে আপনারা জানেন, আজকে কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা কলকাতার 45 বছর ঊর্ধ্ব নাগরিকদের কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া শুরু করব। এবং এই ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি আমরা ইতিমধ্যেই আমাদের প্রেস কনফারেন্সে আপনাদের জানিয়েছি যে আমরা একটা হোয়াটসঅ্যাপে স্লট বুকিংয়ের একটা ব্যবস্থা রেখেছি, 8335999000, 8335 3309 3000, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওপেন করে সেখানে হাই বলে, HIHI বলে একটি শব্দ আপনারা প্রেরণ করলেন, একটা হাই পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনারা KMC হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা প্রত্যুত্তর পাবেন, আপনাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসবে। এবং আমরা ফার্স্ট ডোজের যে ভ্যাকসিন দেবো, যারা ভ্যাকসিন নেবেন তাদের কাছে জানতে চাইবেন যে তারা কোন বড়োর মধ্যে বাসিন্দা এবং তারা তাদের কোথায় থাকেন তাদের নাম জানতে চাইবে। তো সেক্ষেত্রে আমরা আপনাদের অনুরোধ করছি, যারা ফার্স্ট ডোজের জন্য আবেদন করবেন হাই বলে, তারা সঙ্গে সঙ্গে কোন ওয়ার্ল্ডের বাসিন্দা সেটা যদি জানিয়ে দেন, তাহলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে কলকাতার মোট 144টি স্বাস্থ্য ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র আছে, তার মধ্যে 102টি ওয়ার্ড থেকে আমরা এই কোভিশিল্ড ভ্যাকসিন দেব, কারণ বাকি 42টি ওয়ার্ড এবং বাকি 4টি বিশেষ কেন্দ্র থেকে আমরা 46টি ওয়ার্ড কেন্দ্র থেকে কোভ্যাক্সিনের ডোজ দিচ্ছি, সেকেন্ড ডোজ। তো সর্বতই ফার্স্ট ডোজ আমরা দেব 102টি স্বাস্থ্যকেন্দ্র, যেটি হয়তো আপনার ওয়ার্ড, যে ওয়ার্ডটি আপনার বাড়ির কাছাকাছি হবে, আপনি যদি ওয়ার্ড, আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা এটা যদি আপনি নির্দিষ্ট করে লিখে দিতে পারেন, তাহলে আপনাকে আপনার ওয়ার্ডের বা আপনার বাড়ির নিকটবর্তী ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়ার সুবিধা দেব না। কিন্তু আপনারা মনে রাখবেন, এই যে ভ্যাকসিন আপনারা পাবেন ফার্স্ট ডোজে, এটা আপনাদের স্লট বুকিং নিতে হবে। আমরা প্রতিদিন আমাদের এই 102টি স্বাস্থ্যকেন্দ্রে 10টা থেকে বেলা 2টো পর্যন্ত আমরা সুপার স্প্রেডার গ্রুপ, অর্থাৎ 18 থেকে ঊর্ধ্ব মানুষদের, যারা সুপার স্প্রেডার অর্থাৎ যারা পরিবহন কর্মী, যারা রাস্তার হকিং করেন, হকার, বাজারের ব্যবসায়ী বন্ধু, এবং আমরা এই মানুষদের আমরা প্রত্যেককে ভ্যাকসিন দিচ্ছি, প্রতিদিন দিচ্ছি। তো সর্বদাই বেলা 2টো থেকে 4টের মধ্যে আমরা এই 102টো স্বাস্থ্যকেন্দ্রে 45 ঊর্ধ্ব নাগরিকদের ভ্যাকসিন দেবো স্লট বুকিংয়ের মাধ্যমে। প্রতিদিন এক একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে 50 জন করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে, নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে, এবং এই 50 জন নির্দিষ্ট সময় বুক করে তাদের স্লট বুকিংটাকে যে সময় দেওয়া হবে, সেই সময়ের কিছুক্ষণ আগে এসে তারা তৎক্ষণাৎ সেই ভ্যাকসিন নিতে পারবে। ইতিমধ্যেই এই ধরনের স্লট বুকিংয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ মাধ্যমে স্লট বুকিংয়ে আমরা ইতিমধ্যেই কলকাতার 3টে জায়গা থেকে কোভ্যাক্সিন আমরা দ্বিতীয় ডোজ দিচ্ছি, যেমনি বিধান শিশুদান, যেমনি সাউথ সিটি স্কুল, এবং আমাদের কলকাতা পুরসভার নিজস্ব জায়গা যেটা রক্সি সিনেমা হল থেকে আমরা দিচ্ছি। তো সর্বতই যারা নিচ্ছেন তারা খুব সুন্দরভাবে নিতে পারার সুযোগ পাচ্ছেন। আমরা আরেকটা বিষয় আপনাদের নজরে আনছি যে আজকে আমরা বিকেল 5:30টার সময় এই সিদ্ধান্ত নিয়েছি। সর্বতই টেকনিক্যালি আমাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা সেটা টেকনিক্যালি এখনও রেডি হয়নি। আমাদের যারা টেকনিক্যাল অ্যাডভাইসার, যারা এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে রেডি করবেন, তারা আজকে রাত্রির থেকে এই কাজটা করবেন। কাল তাদের সারাদিন টেস্টিং করতে সময় লাগবে। আপনারা আগামী পরশু থেকে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা
আপনাদের স্লট বুকিং করতে পারবেন। এবং আজকে আজই এবং আগামীকাল আমাদের এই হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা, এটা কালকে টেস্টিংয়ের জন্য রাখা হবে, যাতে টেকনিক্যালি এটাকে একটু অসুবিধে হয়েছিল, টেকনিক্যালি এটাকে ঠিক করে আগামী পরশু দিন থেকে আপনারা এই সুযোগ পাবেন, আপনারা বুকিং করতে পারবেন। আমার কাছে কিছু প্রশ্ন ইতিমধ্যেই এসেছে, তার মধ্যে একটা ভেটেরিনারি কলেজ থেকে, বিলগাছিয়া ভেটেরিনারি কলেজ থেকে ওখানকার ডাক্তাররা একটা প্রশ্ন করেছেন যে তারা 18 থেকে 45 এজ গ্রুপের মধ্যে তারা ভ্যাকসিন পাবেন কিনা। হ্যাঁ, তারা ভ্যাকসিন পাবেন, যেহেতু তারা সুপার স্প্রেডার গ্রুপের মধ্যেই পড়েন, অতএব তারা তাদের উপযুক্ত প্রমাণপত্র নিয়ে আমাদের নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে এলে তারা সেই ভ্যাকসিন পাওয়ার সুযোগ পাবেন। আমি আবার বলছি আপনাদের সবার, যারা এই আমার ফেসবুক অনলাইনে এসেছেন, তাদের ব্যথার্থে আবার জানাচ্ছি যে আজকে একটি প্রেস কনফারেন্স করে কলকাতা পুরসভা থেকে আমরা জানিয়েছিলাম যে আমাদের যে ভ্যাকসিনেশন চলছে তার মধ্যে 45 নাগরিকদের প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজটি আমরা আবার শুরু করছি। এবং এই ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিটা হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে স্লট বুকিং করে নির্দিষ্ট সময় প্রতিদিন বেলা 2 থেকে বিকেল 4টের মধ্যে স্লট বুকিং করে আমরা 102 যে স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা এই ভ্যাকসিনেশন দেবো, আপনারা সেখানে এই ভ্যাকসিন নেবার সুযোগ পাবেন। কিন্তু এটাও আপনাদের জানাই যে আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের নাম্বার হচ্ছে 5335999000 8335 39 00 এবং 30। এই অ্যাপ্লিকেশানে গিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনাদের এইচ আই হাই বলে একটি মেসেজ করতে হবে। এই হাই মেসেজ করার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর পাবেন, আপনাদের কাছে কি প্রশ্ন জানতে চাইবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান, তাতে জানতে চাইবেন আপনি কোন বড়ের বাসিন্দা। সেক্ষেত্রে আমাদের আপনাদের কাছে নিবেদন, প্রথমেই যদি আপনারা হাই বলার সঙ্গে সঙ্গেই আপনাদের ওয়ার্ড নাম্বারটা মেনশন করে দেন, তাহলে আপনার এই যে 102 স্বাস্থ্যকেন্দ্র যেখান থেকে আমরা এই 45 নাগরিকদের ভ্যাকসিন দেবো, আমরা তাহলে আপনার বাড়ির নিকটে নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রেই আপনার স্লটটি আমরা অ্যালোট করবো, যাতে আপনি বাড়ির কাছে গিয়ে ভ্যাকসিন নিতে পারেন। এবং আপনাদের এও জানাচ্ছি যে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান, এটা টেকনিক্যালি এখনও রেডি হতে পারেনি, কারণ আজ সন্ধ্যাবেলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমাদের যারা টেকনিক্যাল অ্যাডভাইজার তারা এটা সময় চেয়েছেন যে কাল সারাদিন ওরা টেস্টিং করবেন, করার পর পরশু দিন সকাল থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানে গিয়ে আপনারা আপনাদের স্লট বুকিং করতে পারবেন। সুভাষিস ঘোষ জিজ্ঞেস করছে, যারা প্রথম ভ্যাকসিন নিতে চায় তারাও কি নাম নথিভুক্ত করতে পারবেন? হ্যাঁ, যারা প্রথম ভ্যাকসিন নিতে চান, 45 নাগরিক, তারা এই ভ্যাকসিনে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন, কারণ আমরা ফার্স্ট ডোজ দিচ্ছি। যারা ফার্স্ট ডোজ নেবেন তারা সবাই এই অ্যাপ্লিকেশানে তাদের নাম নথিবদ্ধ করতে পারবেন এবং তারা ভ্যাকসিনেশনের সুযোগ পাবেন। লিপিকা ভৌমিক জিজ্ঞেস করছে, 19 এপ্রিল 2021 কোভিশিল্ডের ফার্স্ট ভ্যাকসিন নিয়েছি, পরেরটা কবে নেব? আপনি লিপিকা দেবী আপনি জিজ্ঞেস করেছেন যে 19 এপ্রিল আপনি ফার্স্ট ডোজ নিয়েছেন, আপনি ঠিক 84 বাদে আপনি সেকেন্ড ডোজ নিতে পারবেন, যেদিন থেকে নিয়েছেন তার ঠিক 84 দিন বাদে। উনি কি কোভিশিল্ড, লিপিকা দেবী কোভিশিল্ড নিয়েছেন? আচ্ছা। রনক জয়সওয়াল জিজ্ঞেস করছে যে ব্যবসায়ীরা কি সুপার স্প্রেডারের গ্রুপে পড়ে, যদি হ্যাঁ তো কিভাবে ওরা আর ওদের কর্মীরা ভ্যাকসিন পাবে, প্লিজ জানান। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যারা ট্রেডার্স, অর্থাৎ যাদের শপ আছে, দোকান আছে, এই সব শপ দোকানদাররা, তারা কিন্তু সুপার স্প্রেডার গ্রুপে তারা ভ্যাকসিন পাবেন। তারা তাদের প্রমাণপত্র নিয়ে যারা ব্যবসা করেন, তাদের ট্রেড লাইসেন্স নিয়ে গিয়ে তারা, এবং তাদের যারা কর্মচারী আছেন তাদেরকে তারা সার্টিফাই করে যদি নিয়ে যান, সেই প্রমাণপত্র নিয়ে গেলে তারা ভ্যাকসিন পাবেন ফার্স্ট ডোজে। ভোটার আইডি কার্ড প্রমাণপত্র? হ্যাঁ, ভোটার আইডি কার্ড, আধার কার্ড তো লাগবেই নিশ্চয়ই, আপনার প্রমাণপত্রের সাথে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড জেরক্স কপি আপনারা নিয়ে যাবেন, সেটি অত্যন্ত প্রামাণ্য হিসেবে,
কারণ রেজিস্ট্রেশন করতে গেলে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই। ফুলবাগানের বাসিন্দা রামপ্রকাশ অগ্রহারি জিজ্ঞেস করছে যে কোভিশিল্ডের ফার্স্ট ডোজ অ্যাপোলোর কাছাকাছি একটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে নিয়েছি, 53 ইয়ার্স এজ, আর কবে কোথায় থেকে পাবো ভ্যাকসিন, মানে সেকেন্ড ডোজের কথা জিজ্ঞেস করছে। সেকেন্ড ডোজ আপনি যেদিন ভ্যাকসিন নিয়েছেন সেদিন থেকে 84 দিন বাদে কলকাতা পুরসভার যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে আপনি এই ভ্যাকসিন নিতে পারবেন। অনেক প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে 18 থেকে 45 গ্রুপের যে এজ গ্রুপের লোকজন ওনারা কখন কবে নিতে পারবে। হ্যাঁ, অনেক প্রশ্ন আসছে যে 18 থেকে 45 এর এজ গ্রুপের তারা কবে ভ্যাকসিন পাবে। এ সম্বন্ধে এক্ষুনি কোনো সিদ্ধান্ত হয়নি, সরকারি সিদ্ধান্ত সরকারি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটি আমাদের জানালেই আপনারা জানতে পারবেন। WBUAFS, please visit the university one day, request you to arrange for vaccination against COVID-19 for teachers, staff and students of WBUAFS from your kind end. Actually, super student group এর মধ্যে স্কুল এর টিচার এডুকেশন গ্রুপ কে ইনভলভ করা হয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর স্টেট এডুকেশন কাউন্সিল তারা কিন্তু এই সুপার স্প্রেডার গ্রুপের যারা শিক্ষক আছেন, শিক্ষক কর্মচারী আছেন, তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। তারা কলকাতা পুরসভার সাথে যোগাযোগ করে তারা যেখানে বলবেন আমরা সেই সেন্টারে গিয়ে ভ্যাকসিনেশন করব। প্রমাণপত্র হিসেবে কি কি একটু আবার বলে দিলে ভালো। প্রমাণপত্র হিসেবে লাগবে হচ্ছে যারা কাদের সেটা, মানে যারা ট্রেডার্স অরিজিনাল এবং জেরক্স নিয়ে গেলে তারা পাবেন। যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার প্রফেশনাল হেভি লাইসেন্স লাইট ভেহিকল লাইসেন্স আছে সেই লাইসেন্সের জেরক্স কপি নিয়ে গেলে সেই জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে গেলে সেই লাইসেন্স দেখিয়ে তারা ভ্যাকসিন পাবেন। যারা বাজারে ব্যবসায়ী বা সবজি বিক্রেতা আনাজ বিক্রেতা তারা তাদের ব্যবসায়ী সমিতিকে দিয়ে সার্টিফিকেশন করে নিয়ে গেলেই তাদের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডে যে কোনো একটি নিয়ে গেলে তারা ভ্যাকসিন পাবেন। এবং যারা ট্রেডার্স যারা ব্যবসায়ী তারা তাদের ট্রেড লাইসেন্স ব্যবসার প্রমাণপত্র নিয়ে যাবেন এবং তাদের কর্মচারীদের ক্ষেত্রে তারা তাদেরকে সার্টিফাই করে দেবেন যে কর্মচারীদের তারা তার কর্মচারী, অর্থাৎ সেই ইনস্টিটিউশন বা সেই শপ ওনার্সকে সার্টিফাই করতে হবে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড অবশ্যই। অ্যাডভোকেটদের সুপার স্প্রেডারের ঘোষণা করা হয়েছে, তারা কি কোর্ট প্রমাইসেস ছাড়া নিজস্ব ওয়ার্ডে নিতে পারবে, সেই রকম কি কোনো ব্যবস্থা করা হবে? না, এখনও যদি যারা অ্যাডভোকেট যারা আছেন, যারা আইনজীবী আছেন, আইনজীবীদের ক্ষেত্রে আমাদের একটা ব্যবস্থা হচ্ছে যে বার কাউন্সিল বা রাজ্য আইন দপ্তর থেকে যদি সংগঠিত করে তাহলে আমরা সেই ক্ষেত্রে গিয়ে দেবো। কিন্তু এখনও আইনজীবীরা ওয়ার্ড লেভেলে গিয়ে তার পরিচয় প্রমাণপত্র দিয়ে দিতে পারবেন সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি, আমরা নির্দেশ এলেই সেটা জানাবো। একটা ফোন নাম্বার থেকে কতজনের বুকিং করা যাবে? একটা নাম্বার থেকে যিনি বুকিং করবেন তিনিই করতে পারবেন, একসাথে তো অতজনের বুকিং হবে না, কারণ প্রত্যেকের এগেনস্টে একটা করে স্লট দেওয়া হবে। তো একটা নাম্বার থেকে একজনই বুকিং করতে পারবেন। সাংবাদিকরা কি অগ্রাধিকার পাবে এই ভ্যাকসিনেশন? হ্যাঁ, ইতিমধ্যেই সাংবাদিকদের দেওয়া হচ্ছে, কলকাতা প্রেস ক্লাবে দেওয়া হচ্ছে এবং কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে কাউন্সিলার্স ক্লাবে দেওয়া হচ্ছে। কিন্তু তাদেরকে আইএনএল একটা সার্টিফিকেশন লাগছে। শারীরিক অবস্থার কি কোনো বাধ্যবাধকতা আছে ভ্যাকসিন নেবার জন্য, এটা কি মানে ডক্টরদের থেকে জেনে নেওয়াই ভালো? আমার মনে হয় এটা ডাক্তারদের কাছে জেনে নেওয়াই ভালো, কারণ এই বিষয়টা একজন মেডিকেল পার্সোনালি ব্যাখ্যা করতে পারবেন। বাগুইহাটিতে থাকেন, ফার্স্ট ভ্যাকসিন কলকাতার কোথা থেকে নিতে পারবে? আপনার যদি রেজিস্ট্রেশন থাকে আপনি
ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কারণ আপনার রেজিস্ট্রেশনটাই প্রমাণ করবে আপনি ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজটা আপনি যে কোনো জায়গায় ভারতবর্ষে নিতে পারবেন। Shayan De Vishwas is from your SMD constituency. He is having difficult time to book vaccine for aged parents in Covin app. Or jonno ki kono solution paoa jete pare? Na amra to ei je 45 shuddho dicchi ekhane slot booking kore to vaccine nite parben, kono oshubidha nei. Medicine er dokaner jara bikretara tara ki super spreader group e porche? Ha, itimoddhe rajya shastho doptor siddhanto niyechen যে যারা মেডিসিন বিক্রি করেন স্টক মানে এবং তাদের দোকানে যারা কর্মচারী তারা সুপার স্প্রেডার গ্রুপে ঘুরছেন, কিন্তু তাদের কবে থেকে দেওয়া হবে অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ, কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে সেটাও এই অ্যাপসের স্লট বুকিং এ 8335 999 000 এই অ্যাপসে এই অ্যাপ্লিকেশনে স্লট বুকিং হচ্ছে কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দেওয়ার জন্য। বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিলে মানুষের হয়রানি অনেক কমে এবং সংক্রমণও কমে, এটা একজন সাজেশন দিচ্ছেন, এই নিয়ে কিছু না এই পরামর্শটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়ার মতো স্বাস্থ্য পরিকাঠামো এক কলকাতার 45 লক্ষ মানুষের বাড়িতে যাওয়ার জন্য মতো তো আমাদের নেই, কিন্তু আমরা একটা পরিকল্পনা করছি যে বড় বড় হাউসিংগুলো যেখানে একসাথে 2000 3000 4000 মানুষ বাস করে, সেখানে যদি তাদের পক্ষ থেকে আবেদন করা হয় তাহলে আমরা সেখানে একটি বিশেষ সেন্টার কয়েকদিনের জন্য করতে পারি যেখানে আমরা ভ্যাকসিনেশন করতে পারব। কোভিড যাদের হয়ে গেছে বা সিমটম আছে বা কোনো সিমটম নেই তারা কবে ভ্যাকসিন পেতে পারে? কোভিড যারা আক্রান্ত হয়েছেন সরকার ইতিমধ্যেই ICMR ইন্ডিয়ান রিসার্চ মেডিকেল কাউন্সিল ঘোষণা করেছে যে তারা 90 দিন বাদে নিতে পারবে। পৃথা দত্ত বলছে কাশীপুর FCI গোডাউনের কাছে থাকি, আমার বাবা অসুস্থ, বেশি দূর যেতে পারবে না, কোথা থেকে নেব? হোয়াটসঅ্যাপে এখনো ফার্স্ট ডোজের ভ্যাকসিনের টাইম স্লট হচ্ছে না, একটু এটা আপনি পৃথা দত্ত যিনি ফোন মেসেজ SMS করেছেন তাকে জানাচ্ছি যে আগামী পরশু দিন সকাল থেকে আপনারা অ্যাপসের মাধ্যমে, এই যে অ্যাপসের কথা বলছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্লট বুকিং করবেন, কিন্তু বুকিং করার সময় আপনি যে ওয়ার্ডে থাকেন ওয়ার্ড নাম্বারটা মেনশন করে দিলে আপনার বাড়ির কাছে যে স্বাস্থ্যকেন্দ্র সেখানেই আপনাকে এই ভ্যাকসিন দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। Whether we have to go direct to স্বাস্থ্য কেন্দ্র or first we have to register via WhatsApp? You have to first register, then you will go to স্বাস্থ্য কেন্দ্র। আরোগ্য সেতুতে রেজিস্ট্রেশন আছে, সেক্ষেত্রে কি করা উচিত? আরোগ্য সেতুতে যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনে আপনি ভ্যাকসিনেশনের আপনার নাম রেজিস্ট্রেশন করবেন, কিন্তু স্লট তো আপনাকে ওখান থেকে দেওয়া হবে না, আমরা স্লট আমরা দেবো, তো ন্যাচারালি আপনাদের আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার একটা মানে ভ্যাকসিনেশনের একটা প্রায়োরিটি তৈরি করেছে, প্রায়োরিটি তালিকা, সেই প্রায়োরিটি তালিকার মধ্যে আমরা এক একটা গ্রুপকে ভ্যাকসিনেশন করছি। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে এই 45+ কে আমরা ভ্যাকসিনেশন করব, তো সর্বতই আমরা এই অ্যাপ্লিকেশনটা এই জন্যই করেছি যাতে 45+ বা 45 থেকে যারা প্লাস আছেন তারা এই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন করে বা নাম নিজে রেজিস্ট্রেশন করে তাদের ভ্যাকসিন দেওয়ার স্লট বুকিং করবে। একজন বলছেন যে বেশ কিছু মানুষ আছে যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত আছে কিন্তু তাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন তারা ইউজ করতে পারে না বা তাদের নর্মাল মোবাইল আছে তারা এই হোয়াটসঅ্যাপ সার্ভিসটা ইউজ করতে পারে না, তাদের জন্য কি কোনো উপায় আছে? না, যারা ট্রান্সপোর্ট কর্মী তাদের ক্ষেত্রে তাদের ড্রাইভিং লাইসেন্স যেটা প্রফেশনাল লাইসেন্স সেই লাইসেন্সটাই জড়িত, এবার তিনি যদি ট্রান্সপোর্ট কর্মী আর ট্রান্সপোর্টের আন্ডারে তিনি কাজ করেন তাহলে সেই ট্রান্সপোর্ট অথরিটি যে তিনি কাজ করেন সেটা সার্টিফাই করে দিলেই সেই সার্টিফিকেশন নিয়ে গিয়ে আপনারা অবশ্যই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে সুপার স্প্রেডার গ্রুপে আপনারা ভ্যাকসিন নিতে পারবেন, যেটা এখন প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত দেওয়া হবে। মিড ডে মিল আর মা কিচেন ওয়ার্কার্স যারা তাদেরও কি দেওয়া যাবে ভ্যাকসিন? মিড ডে মিল মা কিচেন ওয়ার্কার্সদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু এরা সুপার স্প্রেডার গ্রুপের মধ্যে পড়ছে, অতি শীঘ্রই এদের ভ্যাকসিন দেওয়া হবে। শিবেন্দু মিত্রা সাজেস্ট করছেন যে বার্ধক্যজনিত কারণে বা শারীরিক কারণে যারা বাইরে বেরোতে পারছেন না তাদের জন্য যদি কোনো ব্যবস্থা করা যেতে পারে। আমরা এটা চিন্তা ভাবনা করছি, আমাদের কনসিডারেশনের মধ্যে আছে,
এরকম যারা একদমই বাড়ি থেকে বেরোতে পারছে না, তাদেরকে যদি আমরা বাড়ি থেকে ভ্যাকসিন দিতে পারি, আমরা ইতিমধ্যেই আমাদের যখন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আসবে তখন আমরা এই সার্ভিসটা চালু করব। আচ্ছা, আমার আর এখনো পর্যন্ত সেরকম প্রশ্ন আমার কাছে আসেনি, তো সর্বতেই আমি আর একবার আপনাদের জানাচ্ছি যে কলকাতার পুরসভা আজকে সন্ধেবেলায় বিকেলেই সিদ্ধান্ত নিয়েছে, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর শ্রী ফিরাদ আকিমের উপস্থিতিতে আমাদের বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে, যে আমরা কলকাতায় যেভাবে প্রায়োরিটি বেসিস ভ্যাকসিন দিচ্ছি, আমরা এখন থেকে আবার 45 ঊর্ধ্ব মানুষ যারা তাদেরকে আমরা ভ্যাকসিনেশন করব। এবং এই ভ্যাকসিনেশনটা আমাদের যে 102টি স্বাস্থ্যকেন্দ্র, কলকাতার টোটাল 144টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে 102টি স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা কোভিশিল্ড ভ্যাকসিন দিচ্ছি সুপার স্প্রেডার গ্রুপকে, ফার্স্ট ডোজ এবং যাদের সেকেন্ড ডোজ ডিউ পড়ছে এই সময়ের মধ্যে তাদেরকে আমরা দিচ্ছি। আর বাকি 46টি কেন্দ্র এবং 4টি বিশেষ কেন্দ্র থেকে আমরা কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দিচ্ছি। তো আমরা এখন থেকে প্রতিদিন সুপার স্প্রেডার গ্রুপকে বেলা 10টা থেকে বেলা 2টো পর্যন্ত আমরা কোভিশিল্ড ভ্যাকসিন দেব, এবং 45 ঊর্ধ্ব নাগরিকদের বেলা 2টো থেকে বিকেল 4টে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে স্লট বুকিংয়ের মাধ্যমে দেবো ভ্যাকসিন। সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান নাম্বার হচ্ছে 8335999000। আবার বলছি 8335999000, এবং বাংলায় আবার বলছি 8335 3-9-3-0, 8335 3-9-3-0। আপনারা এই অ্যাপ্লিকেশানে ওপেন করে, হোয়াটসঅ্যাপ ওপেন করে, তাতে হাই, ইংরেজিতে HI একটি শব্দ আপনারা SMS করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে জানতে চাইবে আপনি কোন বড়। তো আপনি আপনার ওয়ার্ড নাম্বারটা লিখে দিলে আমাদের পক্ষে সুবিধা হবে, যে আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে স্লট বুকিংটা দেওয়া হবে, যাতে আপনি বাড়ির নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার ভ্যাকসিনটা, ফার্স্ট ডোজের ভ্যাকসিনটা নিতে পারেন, কোভিশিল্ডের ফার্স্ট ডোজের ভ্যাকসিন। আমি আপনাদের আরেকটি বিষয় জানাচ্ছি যে টেকনিক্যালগত কারণে আজ থেকে এটি চালু হচ্ছে না, কালকে সারাদিন এই অ্যাপ্লিকেশানটা, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ট্রায়ালে থাকবে। পরশু দিন সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকে আপনারা কিন্তু অ্যাপস বুকিংটা করতে পারবেন, শুক্রবার সকাল থেকে, আজ বুধবার, আপনারা শুক্রবার সকাল থেকে অ্যাপস বুকিংটা করতে পারবেন। টেকনিক্যাল কারণে কাল সারাদিনই আমাদের টেকনিক্যাল অ্যাডভাইসার জানিয়েছেন সারাদিনই এটা ট্রায়ালে রাখতে হবে। পরশু দিন সকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে আপনারা এই 8335999000, 8335 3-9-3-0 এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে হাই শব্দ মেসেজ করে আপনারা আপনাদের ওয়ার্ড নাম্বার দিয়ে আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট দিনে আপনাদের স্লট বুকিং করে নির্দিষ্ট সময়ে আপনি ভ্যাকসিন পেতে পারবেন। মানুষের সব থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আলোকপাত করার চেষ্টা করলাম। যদি প্রয়োজন হয় আপনাদের কাছে আবার আসব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই করে বাড়িতে বাইরে যখন বেরোবেন মাস্ক পরবেন, বাড়িতে যদি ভিড়ের মধ্যে থাকেন মাস্ক পরে থাকবেন, বাড়ি থেকে বেরোনো এবং ঢোকার সময় স্যানিটাইজ ব্যবহার করবেন এবং ভিড়ের মধ্যে যাবেন না। সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে লকডাউন, এই লকডাউনকে মান্যতা দিয়ে আপনারা কোভিড সংক্রমণকে প্রতিরোধ করুন। এই মুহূর্তে কলকাতায় কোভিড সংক্রমণ অত্যন্ত দ্রুত গতিতে কমছে, যদি আমরা সহযোগিতা করি, আমরা সবাই মিলে যদি সতর্ক থাকি, কলকাতার মানুষকে আমরা কোভিড মুক্ত করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।